আসলে আমি আজকে প্রায় এক সপ্তাহ থেকে অসুস্থ, কিন্তু লাকসামের মানুষের একটা হৃদয়ে টানের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিক্রমে 3 ঘন্টার জন্য লাকসাম এসেছি। দেশ স্বাধীন হয়েছে, ঘরগুলো স্বাধীন হয় নাই। যে আবেগ, যে অনুভূতি, সে অনুভূতি প্রকাশ হয়তো করা যাবে না। আবেগ যেখানে প্রবল, ভাষা সেখানে স্থবির। আজ মুগ্ধদের কথা আলোচনা হচ্ছে, আজ আবু সাইদদের কথা আলোচনা হচ্ছে, আবেগ স্তব্ধ হয়ে যাচ্ছে, প্রকাশ করতে পারছি না। 1971 সালে এদের স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর ভারতের সেনাবাহিনীর হাতে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে আমাদের একটি পতাকা, একটি ভূখণ্ড দিয়ে গিয়েছিল। আর 2024 সালে সেই ভারতের সেবাদাসকে ভারত পাঠিয়ে জনগণ তার দেশকে উদ্ধার করেছে। আমাদের শহীদেরা সবচেয়ে বড় সম্পদ, ঘুরে গেছে সাহসের সোজা দ্বিধাহীন রাজপথ। যে রাজপথ আমাদেরকে কি শিক্ষা দেয়? রক্ত পিচ্ছিল পথ আমাদেরকে কি শিক্ষা দেয়? রক্ত পিচ্ছিল পথ আমাদেরকে শিক্ষা দেন, বেশিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, ক্ষুধা দারিদ্র এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের শহীদেরা আমাদের একটি রাজপথ করে দিয়েছেন। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রু জলে। আজকে এখানে পিসিবাদের বিরুদ্ধে কথা হচ্ছে, আজকে হৃদয় ভেঙে যাওয়া এখানে পিসিবাদের দোষর বসে আছে। যে পিসিবাদের দোষর আমাদের ছোট্ট কিশোরদেরকে জঙ্গি বলে পরিচয় হাতে দিয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই হিরো হুমায়ুনকে পেন্টাগন বাহিনী লিখে লিখে পত্রিকায় লিখে লিখে যারা স্বৈরাচারের কবলে নিয়েছে, সেই প্রেসিডেন্টের দোষর আমাদের সামনে বসে আছে। হিরো হুমায়ুন আমাদের মাঝ থেকে চলে গেছে, ফিরে আসবে কি আসবে না সেটা জানে মহান বিধাতা, কিন্তু তার পটভূমি কারা তৈরি করেছে, তার প্রেক্ষাপট তারা তৈরি করেছে। লাকসামের মানুষের কাছে অনুরোধ করব, সেটা আপনারা তালাশ করে দেখুন। আমি অনুরোধ করব, আমাদেরকে আর আঘাত দিবেন না, আমাদের হৃদয়ে আর আঘাত দিবেন না। আমরা আঘাতে আঘাতে আমরা শেষ হয়ে গিয়েছি, ধৈর্যের চরম পরাকাষ্ঠা আমরা দেখিয়েছি, আমরা শোকে পাথর হয়ে গিয়েছি, আমরা কথা বলতে পারি না, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, আমরা কথা বলা ভুলে গিয়েছি। সম্মানিত ভাইরা, আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুরক্ষা পরিবার আমাদেরকে এখানে অ্যাকোমোডেট করেছেন, এখানে সম্মানিত করেছেন, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি উদারতার জন্য এবং আমাদেরকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। সর্বশেষ যে কথাটি বলব সে কথাটি হচ্ছে শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদের কথা প্রায় বলি, যেভাবে সটান হয়ে দাঁড়িয়েছিল সেজন্য বলতে চায়, হে আকাশ তুমি সরে যাও, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, বাংলাদেশ নতুন করে স্বপ্ন দেখবে। আবু সাইদের সটান করা ভুক এবং তার চোখের ইশারা সে মেসেজ আমাদের কাছে দিচ্ছে। সম্মানিত ভাইরা, আবু সাইদের প্রসঙ্গে বিদ্রোহী কবির 2টি কবিতা না পড়লে একেবারেই অতৃপ্তি হয়ে যায়। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলোক দুলোক গোলক বেদিয়াও, খোদার আরশ আসন সেদিয়া, উঠিয়াছে চিরবিশ্ব, আমি বিশ্ববিদ্যার্থী। বলবীর চির অন্যতম মুশ্রী, এটা যেন আমাদের আসন। এদের স্বাধীন হয়েছে, বেশিবাদ মুক্ত হয়নি, এদের স্বাধীন হয়েছে, ক্ষুধা মুক্ত বাংলাদেশ হয়নি, এদের স্বাধীন হয়েছে, দারিদ্রতা বেকারত্ব মুক্ত বাংলাদেশ হয়নি, এদের স্বাধীন হয়েছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এখনো গঠিত হয়নি। আমরা সকলে মিলে আগামী দিনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নেই, সেই লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নেই, সেই লড়াই হবে ক্ষুধা দারিদ্র এবং বেকারত্বের বিরুদ্ধে। সেই লড়াইয়ে সকলকে উদত্ত আহ্বান জানিয়ে সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে,
আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, চলবে লড়াই, চলবে যতদিন পর্যন্ত দেশ পরিপূর্ণভাবে ক্ষুধা দারিদ্র এবং বেকারত্ব মুক্ত না হবে। ধন্যবাদ সবাইকে।